আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি দেখাবো খুবই সুস্বাদু একটা রেসিপি, চিকেন আচারি। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায় সুস্বাদু চিকেন আচারি, আচারি ফোনা। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ঝটপটে কাজগুলো করে নিন। খেতে খুব টেস্টি হয়, না কোনো গন্ধ থাকে না। এটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি সরিষার তেল এবং সবাই দুটো মিক্স করে নিয়েছি। এখানে কিন্তু আস্ত গরম মশলা নিয়েছি, দুটো দারুচিনি ভেঙে নিয়েছি, লং, গোলমরিচ, দুধ, তেজপাতা আর চার সাদা এলাচ। সাদা এলাচের মুখ আমি চিড়ে দেবো, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে চিড়ে দিলে বীজটা বের হয়ে যায়, শুধু একটা ফ্লেভার আছে খেতে। আর এখন যে রান্নাটা করবো চিকেন আচারি, গরম মশলা দিয়েছি। গরম মশলাটা একটু ভাজা পছন্দ, সুন্দর ফ্লেভার আছে। আর আমি এখানে চারটা রসুন নিয়েছি চিকেন আচারের জন্য, দুটো দিয়েছি। আর এখানে বড় ফেলের একটু কুচি করে নিয়েছি, পেঁয়াজ এবং রসুনটাকে আমি একটু খুব ভালোভাবে লাচি করে ভেজে দেবো। সাদা লবণ, এখানে আমি একটা চামচ পেঁয়াজ বাটা, হাফটা চামচ আদা এবং রসুনের পেস্ট নিয়েছি। পেঁয়াজ রসুন এবং আদা যদি তাতে কম না থাকে একটু সময় ধীরে ধীরে হবে ভালো করে সুন্দর একটু ফ্লেভার আছে কাঁচা কর্মটা চলে গেলে। লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে সামান্য একটু পানি দিচ্ছি, এটা মশলাটা ভালো করে কষানো হয়। মশলাটা কষানো হয়ে গেছে, যেখানে তেলটা কোনো উপর ভেসে উঠেছে, সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এই পর্যায়ে আমি দিলাম মাংসটা, যে মাংসটা আমি ভেঙে গেছে ধুয়ে নিয়েছিলাম। আর চিকেন আচারি এটা কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে করে, আমি একবার মেজবানে খেয়েছি চিকেন আচারি পটাতে খুবই মজা। আমাদের তো এখন তো প্রায় বলে আমার পটা সাথে চিকেন আচারি হলে কিন্তু খুবই ভালো হয়। এরপর আমি ঢাকনা ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, 5 মিনিট পর ফিরে আসবো। চিকেন আচারি ভরার ক্ষেত্রে কিন্তু ঝোল থাকা ভালো লাগে না, আচারের চিকেন যেহেতু আচারের মতো গুলি ভালো লাগে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন পরে দিয়ে দেবো এখানে। এখানে তেঁতুলের কাপ নিয়েছি, তেঁতুলের কাপ বা মাছ, যাই হোক তেঁতুল গুঁড়ো পানি, এর মধ্যে দিয়েছি চিনি, দুটো মিনিট একসঙ্গে মিক্স করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়ো, সবগুলো একটু ভালো মিশিয়ে নেব। মিশিয়ে আমি একটু 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তেঁতুলের কাঠ মাংস সব কিছু ভালো মিশে যায়। দেখছি সামান্য ধনিয়া পাতা কুচি, এটা আমি একটু 5 মিনিট ঢাকাতে রাখবো। 5 মিনিট পর আমি একটা সাবমিন দেখাচ্ছি সুস্বাদু চিকেন আচারি। তো হয়ে গেছে আমার খুবই মজার একটি রেসিপি চিকেন আচারি, আচারি ফোনা। এটা কিন্তু রুটি পরোটা খেতে খুবই মজা।
আমার তাইফ খান কিছু বলবে আপনাদেরকে? আমার প্রিয় খাবার এটা, আমি মেজবানি খেয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। হ্যাঁ, ওরা একবার মেজবানি একবার খেয়েছে, চিকেন আর চাই যে পাওয়াটা তো খুব টেস্টি হয়েছিল, সেটাই পাশে মাঝে মাঝে বানিয়ে দিই। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে, পাশে ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।